अस्सलाम वालेकुम एवरीवन, वेलकम बैक टू न्यू एपिसोड। और आज का एपिसोड जो है थोड़ा इस्लामिक हम लेके आए हैं, क्योंकि काफ़ी लोग कहते हैं कि इस्लामिक वीडियोस भी आप किया करें। तो हमारे एक भाई बांग्लादेश से हैं, जो कि उल्फत, जिनका नाम है उल्फत बंगला के चैनल के नाम, इन्होंने मुझे एक ईमेल किया और यकीन माने मुझे पढ़ के इतनी खुशी हुई कि वो उर्दू ज़बान में लिखा हुआ था और इतनी खूबसूरत उर्दू के, यकीन माने मुझे भी वो एक खुशी हुई कि यार इतनी अच्छी उर्दू तो कभी मैं भी नहीं बोल सकता। उन्होंने मुझे बताया कि वो उर्दू के स्टूडेंट भी हैं वहाँ पे, तो उर्दू सीख रहे हैं, तो मुझे पता चला कि वाकई वो उर्दू के स्टूडेंट हैं। थैंक यू उल्फत भाई, आपने इतना अच्छा ईमेल लिखा। और उन्होंने ये एक बंगला बयान है मौलाना हसन जमील साहब का, तो इसमें हिंदी सबटाइटल्स भी हैं, उर्दू सबटाइटल्स भी हैं, तो हमारे समझने के लिए ज़्यादा आसान होगा। तो इस वीडियो को हम देखते हैं, सुनते हैं और देखते हैं कि आज हम क्या अच्छी बात सीखेंगे। इनके चैनल को ज़रूर चेकआउट करके सब्सक्राइब कर लें। بسم الله الرحمن الرحيم ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ما شاء الله آخرت کے بھابو ابو بکر ভেবেছেন عمر ভেবেছেন عمر কত বড় মানুষ ওই হাদিস তো শুনলেন নবী বলেছেন আমার পর কেউ নবী হলে ওমর হতো নবী বলেছেন ওমারু ফিল জান্নাহ ওমর জান্নাতি নবী বলেছেন দারুল হাক্কু হাইসু দারা আমি আর আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী আর ওমর সম্পর্কে নবী বলছেন উল্টা নবী বলতেছেন হক ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায় মানে ওমর হকপন্থী না হক ওমর পন্থী আল্লাহর হাবিব জান্নাত থেকে ঘুরে আসলেন এসে সুসংবাদ শোনাচ্ছেন যে অমরের বাড়িটা দেখছি কি সুন্দর আমার দিল চাইছিল একটু ভিতরে ঢুকি কিন্তু অমরের যে গায়রাত অমরের যে আত্মমর্যাদা বোধ অনুমতি ছাড়া ঢুকলে আবার যদি মাইন করে এটা তো নিষেধ কোরআনের নির্দেশ সূরা নূর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম حتى تستأنسوا وتسلموا على أهلها কারো ঘরে অনুমতি ছাড়া ঢুকা যায় না নবী ঢুকেন নাই নবী ঢুকেন নাই আল্লাহ নবীর বড় আশা ছিল ভিতরটা দেখার হযরত ওমর এটা শুই না বাচ্চাদের মতো কান্না শুরু করছেন আবি কা গিরতু ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে ও গায়রত কেন একটু ঢুকলেন না ওই ওমর আখিরাতের ফিকির কেমন চিন্তা করেন মৃত্যুর আগে দিয়া আবু লুলু ইহুদির সন্তান বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের ওয়াক্তে মসজিদে নববীতে হযরত ওমরের পেট ফাইরা গেছে নারী বুড়ি বের হয়ে গেছে কাপড় পেঁচ দিয়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে হযরত ওমর বিছানা এক মাটি ফ্লোরের মধ্যে শুয়ে আছেন বেহুশ একজনের কোলে মাথা হঠাৎ একটু হুশ ফিরছে সাথে সাথে মাথাটাকে কোল থেকে নামাইয়া রাখছেন জমিনের উপর জমিনের উপর রাইখা হযরত ওমর গালগুলোকে জমিনের সাথে ঘষেন আর বলেন ওয়াইলুন লাকা ইয়া ওমর ওয়াইলুন লাকা ইয়া ওমর ইল্লাম ইগফির লাকা রাব্বুক ওমর তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তুমি বড় বিপদে পড়ে যাবে ওমরের এত টেনশন হযরত আবু বকর গাছতলায় যায়া যায়া গাছের দিকে তাকায়া তাকায়া নিজেকে ভর্ৎসনা দিতেন আর বলতেন ইয়াবনা আবি কুহাফা ও আবু কুহাফার বেটা কেন তুই মানুষ হইনি ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা আহ আমি যদি গাছের পাতা হইতাম তাহলে সামনে আমার দাঁড়াইতে হতো না আখিরাতের ফিকির ফিকির আবু বকরের ফিকির ওমরের ফিকির ফিকির যাদের করা দরকার আমার মতো গুনাহগারের তাদের কোনো ফিকির কি জবাব মালিকের সামনে কি জবাব ভাই এই জন্য দোস্ত শেষ কথা গুনাহ করার সময় তিনটা জিনিস একটু মনে রাখবো ইনশাআল্লাহ কয় জিনিস গুনাহ করার সময় তিনটা জিনিস মনে রাখবো একদম মনে রাখবো সারা জীবনের জন্য আল্লাহ উসিলায় গুনাহ থেকে ফিরাই দেবেন ইনশাআল্লাহ কয় জিনিস বলেন কয় জিনিস এক নাম্বার চিন্তা করব গুনাহ করার সময় যে আমাকে আমার মালিক দেখতেছে আমাকে আমার মালিক দেখতেছে আরে কেমনে দেখেন মালিক আই আল্লাহ সূরা তুরের শেষ দিকে আসছে মালিক কেমনে দেখেন নবীকে ডাক দিয়া বলতেছেন ওয়াসবির লিহুকমি রাব্বিক ফা ইন্নাকা বিআয়ুনিনা নবী আপনি আল্লাহর বিধানগুলো পালন করার ক্ষেত্রে কষ্ট হইলো সবর করে করে করেন
বাইরে যায় না কেন ইন্নাকা বি আয়ুনিনা আপনি আমার চোখের সামনে আল্লাহ দেখতেছেন একটা সিসি ক্যামেরা থাকলে অপরাধ করতে আমরা নিজেকে বিরত রাখি মালিক সারাক্ষণ দেখতেছেন আরে খালি দেখেন না খালি দেখেন না আমি আর তুমি যখন গুনাহ করি তো মালিক পেছন দিয়ে ডাকে না কি মহিলা ডাকে কোরআনে আসছে আমার কথা না এগুলা কি মহিলা ডাকে মালিক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বি রাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শা এরে দোস্ত মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি মহব্বত করেন কে আরে মানুষের মধ্যে কে মা মা বলেন কে আরে মার করে যায় কি মায়া এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না মা ছাড়া কেউ বুঝবে না এই জন্য মাসআলা সন্তান যদি বাবার আগে মারা যায় মায়ের আগে মারা যায় বাবা তো লাশের পেছনে পেছনে যাইতে পারে কবরে নামতে পারে মার জন্য জায়েজ নাই কেন সবাই জানে এটা দুনিয়ার কোনো মা নাই সন্তানকে দাফন করে আবার সুস্থ অবস্থায় উপরে উঠবে লাশ হইয়া নিজেও শুয়া যাবে মার এত মায়া কেন মা আমার নাক বানাইছেন না কান বানাইছেন না আমার জবান বানাইছেন না চোখ বানাইছেন কিছুই বানান নাই তাইলে যে মালিক সব কিছু বানাইছেন ওই মালিকের কত মায়া ওই মায়ের শব্দ দিয়ে মালিক ডাক দিয়া বলতেছেন মা গররাকা বি রাব্বিকাল কারীম ওই কারীম রবকে কে তোরে ধোকায় ফেললো কারীম রবের ব্যাপারে এই কান তো তোরে গায়ক গায়িকা দেয় নাই কেন তুই তার ধোকায় পড়লি এই চোখ তো নায়ক নায়িকা দেয় নাই কেন তার ধোকায় পড়লি এই জবান তো তোর নেতা দেয় নাই কেন তুই ধোকায় পড়লি দিছি তো আমি আমারে কেন ভুলে গেল এরে দোস্ত গুনাহ করতে যাওয়ার সময় এই চিন্তাটা করা যে আমার মালিক দেখতেছেন খালি দেখতেছেন না পিছন থেকে ডাকতেছেন দুই নাম্বার আমার গুনাহগুলো ফেরেশতারা মালিকের অনুগত ফেরেশতারা লিখতেছে ফেরেশতা লেখরা ফেরেশতারা লিখতেছে বলে কি লেখেন কো সবই লেখে কিছু বাদ নাই সূরা কাহফ 49 আল্লাহ তাআলা বলেন যে এই গুনাহগাররা হাসরের মাঠে আমল নামা হাতে পায়া চিৎকার করে করে কান্দে আর বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা এটা কেমন আমল নামা আমার একটা ছোট গুনাহও ছাড়ে না বড় গুনাহও ছাড়ে না এটা কেমন আমল নামা এই দোস্ত এক নাম্বার মনে করতে হবে মালিক দেখতেছেন খালি দেখেন না ডাকতেছেন দুই নাম্বার মালিকের অনুগত ফেরেশতারা লিখতেছেন তিন নাম্বার হইল ওই আমল নামা নিয়ে আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে মালিক তখন যদি জিজ্ঞেস করেন কি বলবো তখন শুধু আফসোসই করবো আর এই কথা বলবো ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি সূরা হাক্কা واما من اوتي كتابه بشماله فيقول يا ليتني لم اوت كتابيه ولم ادر ما حسابيه يا ليتها كانت القاضيه ما اغنى عني ماليه هلك عني سلطانيه بما تعملنا ما بقولها رأي امري যদি আমল আমরা না দেওয়া হইতো আমি জানি না আমার হিসাব কি হবে মৃত্যুই যদি সব শেষ হয়ে যায় এরে বাবারা এরে ভাই আমার ভয়ের কোনো কারণ নাই ইনশাআল্লাহ শেষ কথা ভয়ের কোনো কারণ নাই গুনাহ যা করছি তো করছি সমস্যা নাই আজকে থেকে একটা চিন্তা করি গোটা দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য কিসের জন্য বলেন কিসের জন্য অপরাধীকে খুঁজে কেন কেন আহা কি মালিক পাইছি ওই মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য ওয়াও ভাই ক্যা খুবসুরত বয়ান কিয়া একদম জেসে জমির কো কহতে হ্যায় না ঝঞ্ঝোর দিয়া আর জগা দিয়া হ্যায় আর সারি বাতে ইয়াহাঁ জা কে লাগি বিলকুল এহসাস হোতা হ্যায় কি ও কিস হাফলত মে পড়া হুয়া হ্যায় দুনিয়া মে আকে আর ক্যা কুছ করতা হ্যায় লেকিন ইনসান কো
अपनी आखरत का बिल्कुल भूल जाता है। और जिस तरह उन्होंने ये बयान किया, यकीन माने कि एक अंदर से डर सा बंदा जाता है कि यार जिंदगी क्या है और एंड पे क्या होना है हमारे साथ। यस, तो ये तो लेकिन अल्लाह को भी पता था और हम लोगों को भी पता है कि हम लोग जो हैं गुनाह हम लोग करते हैं और बहुत ज़्यादा करते हैं हम लोग। लेकिन बात यह है कि सारी के एट द एंड ऑफ द डे हम माफ़ी मांगते हैं या नहीं मांगते। मतलब जिस दिन भी आप माफ़ी मांग लेंगे, अल्लाह ने कहा है मैं मेहरबान हूँ, मैं आपको माफ़ कर दूंगा। तो ये आज जो बताया इन्होंने, ये एक तो मैं देख रहा था कि उर्दू में लिखा तो ऐसा फील ही नहीं हुआ कि हम वो ऊपर पढ़ रहे हैं, हमें लग रहा था सीधा उनकी जो बातें वो हमें पहुँच रही हैं और हम समझ पा रहे हैं। बहुत ज़बरदस्त, इनका फर्स्ट टाइम हम सुन रहे हैं फर्स्ट इनको। टाइम ओ मौलाना हसन बिल्कुल, जमील साहब, तो यार ये आपने तारिक जमील बिल्कुल, जैसे हाँ हसन वैसे ही जमील दिया साहब बिल्कुल माशा। इमोशनल करके, बिल्कुल ऑडियंस को जो है ना यही सबसे बड़ी होती है कि आप इमोशनली कितनी चीज़ें समझा सकते हैं, क्योंकि इमोशनली जो होती हैं वो थोड़ा लॉन्ग टर्म समझ रहती है बंदे को। और इस तरह की वीडियोस हम थोड़ा कोशिश करेंगे रेगुलर लाएं, और क्योंकि इनकी और उल्फत भाई से यस रिक्वेस्ट करेंगे कि वो मजीद वीडियोस ऐसी जो बनाते टाइटल रहें में होता बिल्कुल। कि हमें अच्छे से समझ आए, और आपको तो आएगी डेफिनेटली आपकी लैंग्वेज में, लेकिन हम और जो लोग देख रहे होंगे जहाँ से भी, ज़रूरी नहीं है कि मुस्लिम ही देख रहे हों, बहुत सारे लोग देखते हैं तो वो अच्छा मैसेज एक उसमें से ले सकें। जैसे ये नहीं कि ये मुसलमानों के लिए, सबके लिए होता है मैसेज। तो बहुत अच्छी वीडियो थी आज, होपफुली आप सबको भी पसंद आई होगी। और इसी तरह के वीडियोस मज़ीद भी रिकमेंड करें, हम रिएक्ट करते रहेंगे, रिएक्ट क्या करेंगे, सुनते रहेंगे आपके साथ बिल्कुल, मिलके। फिर आज के लिए इतना ही, मिलते हैं आपको नेक्स्ट वीडियो में। टेक केयर एंड अल्लाह अल्लाह हाफिज़। हाफिज़।